ইউক্রেনের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে আমেরিকা তাদের নিকটে এমন ধরনের সমরাস্ত্র সরবরাহ করেছে যেটির মাধ্যমে তারা পুরো কৃষ্ণ সাগরে আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে। বন্ধুরা, এটি নতুন ব্রেকিং নিউজ। এই ধরনের কৌশলগত সমরাস্ত্র আমেরিকা কখনোই ইউক্রেনের হাতে তুলে দেয়নি। আজকের ভিডিওটি এই বিষয়টি নিয়ে, যে এই সমরাস্ত্রের মাধ্যমে কৃষ্ণ সাগরে কিভাবে আধিপত্য বিস্তার করতে পারে ইউক্রেন, আর রাশিয়ার ক্ষেত্রে এটি কোন ধরনের হুমকি হয়ে উঠবে, আর রাশিয়া কিভাবে আমেরিকার এই সকল সমরাস্ত্র সহায়তা মোকাবেলা করবে। অর্থাৎ এই কৌশলগত সমরাস্ত্র সহায়তার মাধ্যমে এই মুহূর্তে কৃষ্ণ সাগর আর রাশিয়ার জন্য মোটেই নিরাপদ নয়। বন্ধুরা, কোন ধরনের সমরাস্ত্র দিল আমেরিকা যে পুরো কৃষ্ণ সাগরই রাশিয়ার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠল? এই কৃষ্ণ সাগরে হুমকি যদি তারা ডিটারেন্স করতে চায়, ইউক্রেনে তারা কিভাবে আঘাত আনতে পারে, বা এই সকল আঘাত আনার মাধ্যমে আমেরিকার যে সকল সমরাস্ত্র তারা ধ্বংস করছে তার মধ্যে কি পুরোটাই ধ্বংস করতে সক্ষম হচ্ছে? বন্ধুরা, এর যদি অংশবিশেষ থেকে যায় সেটি রাশিয়ার জন্য চরম বিপদ ডেকে আনবে কৃষ্ণ সাগরে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকের ভিডিওটি সামগ্রিকভাবে এই বিষয়টি নিয়ে। বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক। এই ধরনের কৌশলগত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের মাধ্যমে আমেরিকা কি সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়তে চাইছে? আমেরিকা কি আস্তে আস্তে ফ্রাস্ট্রেটেড হচ্ছে যে রাশিয়াকে কোনোভাবেই দমন করা সম্ভব হচ্ছে না, আর এ কারণে সে ক্রমান্বয়ে তার ভারী সমরাস্ত্রগুলো তার তুন থেকে বের করে ইউক্রেনকে দিচ্ছে? ইতিমধ্যে আমেরিকা যে পরিমাণ সমরাস্ত্রের সহায়তা ইউক্রেনকে দিয়েছে তার মাধ্যমে একটা বিষয় জানা গিয়েছে, যে স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে জ্যাভলিন অ্যান্টিট্যাঙ্ক মিসাইল এবং অন্যান্য মিসাইলের ঘাটতি দেখা দিয়েছে আমেরিকার নিজস্ব ভাণ্ডারে, আর এ কারণে তারা নতুন নতুন সমরাস্ত্রের অর্ডার দিচ্ছে নিজস্ব অস্ত্র ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য বা এই ঘাটতি পূরণ করার জন্য। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে, আমরা ইউক্রেনের নিরাপত্তার পূর্বে আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করো, তা না হলে আমেরিকাই একসময় অরক্ষিত হয়ে পড়বে। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের যথেষ্ট তাৎপর্য রয়েছে। যুদ্ধের শুরু থেকেই ক্রমান্বয়ে পালাবদল বা বাকবদলের এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে মোটামুটি পশ্চিমা শক্তি জড়িত। ক্রমান্বয়ে তারা তাদের অস্ত্র সরবরাহের মাত্রা, পরিমাণ এবং অস্ত্রের ধরন বদলিয়েছে। ক্রমান্বয়ে তারা হালকা অস্ত্র থেকে ভারী অস্ত্র দিকে ধাবিত হয়েছে। আর এই মুহূর্তে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে সেটি যদি কার্যকর হয় বা সত্য হয়, তার মাধ্যমে সরাসরি আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটি প্রক্সি অর্থ চলছে, সরাসরি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর সেটিকে সামলানোর জন্য কী পন্থা আমেরিকা অবলম্বন করছে সে ব্যাপারে বিষয়টি স্পষ্ট নয়। বন্ধুরা, চরম বিধ্বংসী সংবাদ হল পূর্ব থেকেই আমেরিকা ইউক্রেনের নিকটে তাদের ভারী হাউজার কামান M777 সরবরাহ করে আসছিল। ইউক্রেনের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে তারা এই হাউজার কামানগুলো হাতে পেয়েছে। এটি মূলত দূরপাল্লার কামান, আর এর মাধ্যমে রাশিয়ার অভ্যন্তর হামলা পরিচালনা করা সম্ভব। যুদ্ধের শুরুতেই আমেরিকা ইউক্রেনের নিকটে প্রচুর পরিমাণে তাদের লিজেন্ডারি স্টেট অফ দি আর্ট অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইলগুলো হস্তান্তর করেছে। জ্যাভলিন অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল ইউক্রেন রাশিয়া যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মোটামুটি কিয়েভের অভ্যন্তরভাগে যখন প্রবেশ করতে যাবে রাশিয়ান সেনাবাহিনী, সেক্ষেত্রে জ্যাভলিনই তাদের রুখে দিয়েছে। আর তার সাথে আরেকটি সমরাস্ত্র ছিল তুরস্কের নির্মিত বায়রাক্তার TB2 ড্রোন। এই দুটি সমরাস্ত্রের মিলিত আঘাতে মূলত তারা রাশিয়ান বাহিনীকে কিয়েভের অভ্যন্তরে প্রবেশের ক্ষেত্রে বাধা দিতে পেরেছে। বন্ধুরা, আগেই বলেছি আমেরিকা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তাদের লিজেন্ডারি আরেকটি MLRS সিস্টেম M270 ইউক্রেনের নিকটে হস্তান্তর করবে। এর পাল্লা হচ্ছে 150 থেকে 170 কিলোমিটার। সুতরাং সীমান্ত থেকে এটি 150 থেকে 170 কিলোমিটার গভীরে রাশিয়ার অভ্যন্তরে আঘাত করতে সক্ষম হবে। আর এই ব্যাপারগুলো যদি প্রতিনিয়ত ঘটতে থাকে তাহলে রাশিয়া কি প্রত্যুত্তর দেয় আমেরিকাকে, সেটির জন্য অপেক্ষায় রইলাম। আমেরিকার আকাশ প্রতিরক্ষা হিসেবে বহুল ব্যবহৃত হচ্ছে প্যাট্রিয়ট PAC-3। এই এয়ার ডিফেন্স সিস্টেমটি অনেক দূরবর্তী যে কোনো লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত আনতে সক্ষম, আর সেটি এখন প্রদান করা হচ্ছে ইউক্রেনকে। সুতরাং বর্তমান সময়ে আমেরিকার তরফ থেকে ইউক্রেনের নিকটে যে সকল সমরাস্ত্র হস্তান্তর করা হচ্ছে সে সবগুলোই কৌশলগত সমরাস্ত্র। এই সমরাস্ত্রগুলো যুদ্ধের মোটিভই পাল্টে দিতে পারে। বন্ধুরা, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বাড়াবাড়ি কি রাশিয়া চেয়ে চেয়ে দেখবে না নিজেদের ক্ষতি স্বীকার করবে? ইউক্রেনের তরফ থেকে এই সমরাস্ত্রগুলো পাওয়ার পর দমভক্তি করে বলা হয়েছে কৃষ্ণ সাগরে রাশিয়ার যত নৌবহর রয়েছে টোটাল নৌবহরকেই ডুবিয়ে দিতে সক্ষম হবে আমেরিকার দেয়া এই প্রচুর পরিমাণে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বন্ধুরা, আমেরিকা যদি এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কৃষ্ণ সাগরের বুকে রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো ডুবিয়ে দেয় তাহলে রাশিয়ার প্রতিক্রিয়া কী হবে? তারা কি আমেরিকার কোনো স্বার্থে আঘাত আনবে, না তাদের হামলা বা বিধ্বংসী হামলার পরিমাণে ইউক্রেনের উপরে বাড়াবে?
মস্কোবা যখন কৃষ্ণসাগরের বুকে তলিয়ে যায়, তখন রাশিয়ান বাহিনী তার যুদ্ধের প্যাটার্নটি চেঞ্জ করে মূলত পূর্বের তুলনায় 2-3 গুণ গতিতে ইউক্রেনের উপর হামলা শুরু করে। বন্ধুরা, তাদের সেই পরিকল্পনা মূলত পূর্ব ইউক্রেনে বাস্তবায়ন করার জন্য পুতিন সিদ্ধান্ত গ্রহণ করে। এখন বক্তব্য হচ্ছে যে যদি ক্রমান্বয়ে আরও কয়েকটি জাহাজ ইউক্রেন আমেরিকার দেয়াই ক্ষেপণাস্ত্রের সহায়তায় ডুবিয়ে দেয়, তাহলে রাশিয়ার প্রতিক্রিয়া কী হবে? রাশিয়া কি ইউক্রেনে তার হামলার পরিমাণ বৃদ্ধি করবে পূর্বের ন্যায়, না এখন থেকে তারা কোনো আমেরিকার স্বার্থে আঘাত আনার চেষ্টা করবে, সেটি সরাসরি হোক অথবা প্রক্সির মাধ্যমে হোক? যদি আমেরিকার স্বার্থে আঘাত আসে রাশিয়ার তরফ থেকে, তাহলে আমেরিকা সেটি কীভাবে নেবে? আর আমেরিকা যদি এই ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহের মাধ্যমে রাশিয়ার স্বার্থে আঘাত আনার চেষ্টা করে, রাশিয়াও বসে থাকবে না। রাশিয়া আমেরিকার যে কোনো স্বার্থ বিশ্বের যেখানেই হোক না কেন আঘাত আনার চেষ্টা করবে। সুতরাং একটা বিষয় এখানে স্পষ্ট, এই আঘাত প্রতি আঘাতের মাধ্যমে পরমাণু অস্ত্রধারী এই দুই সামরিক পরাশক্তির মধ্যে সরাসরি সংঘর্ষের ঝুঁকি বাড়ছে, আর এই ঝুঁকি একটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার জন্য যথেষ্ট। সুতরাং সকলকে একটা বিষয় এখানে মনে রাখা উচিত, কার রেড লাইন কোন পর্যন্ত? ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি হুমকি দিয়ে বলেছে, আমেরিকা যদি সীমা লঙ্ঘন করে সেই সীমা লঙ্ঘনের জবাব সরাসরি আমেরিকাকে দেওয়া হবে রাশিয়ার তরফ থেকে। তবে সেই জবাবের ধরন কী হবে তা রাশিয়ার তরফ থেকে স্পষ্ট করা হয়নি। বন্ধুরা, এখন এই ব্যাপারটি অত্যন্ত গুরুতর একটি ব্যাপার হিসেবে আবির্ভূত হয়েছে কৃষ্ণসাগরের বুকে। এখন আমরা অপেক্ষায় থাকতে পারি আমেরিকা যে সকল জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনকে সরবরাহ করেছে তার মাধ্যমে কখন রাশিয়ার যুদ্ধজাহাজ ধ্বংস হবে, আর সেই ধ্বংস হওয়ার পর প্রকৃতপক্ষে রাশিয়ার প্রতিক্রিয়া আমরা স্পষ্টভাবে অবলোকন করতে পারব। যে আমেরিকার ক্ষেপণাস্ত্র দ্বারা নিজেদের যুদ্ধজাহাজ ধ্বংস হওয়ার পর তারা কি ইউক্রেনের উপরে হামলা জোরদার করে, না সেখানে আমেরিকার স্বার্থ আঘাত আনার চেষ্টা করে? বন্ধুরা, এখন শুধু অপেক্ষার পালা। তবে সামগ্রিকভাবে ইউক্রেনের এই দম্ভ উক্তি খুব বেশি দিন টিকবে বলে মনে হয় না, কারণ এর পূর্বেও অনেক সমরাস্ত্র আমেরিকার তরফ থেকে দেয়া হয়েছে, তার অধিকাংশই রাশিয়ান আঘাতের ধ্বংস হয়ে গেছে, আর এগুলোকে প্রোটেক্ট করার জন্য বা টার্মিনেট করার জন্য রাশিয়া হয়তো তাদের জিরকন হাইপারসনিক মিসাইল অথবা কিঞ্জাল হাইপারসনিক মিসাইলের মাধ্যমে এই সকল সমরাস্ত্রের ঘাঁটি ধ্বংস করে দিয়ে তাদের ব্যবহারের পূর্বেই অকেজো করে দিতে পারে। বন্ধুরা, এই বিষয়গুলো হয়তো রাশিয়া সক্রিয়ভাবে বিবেচনা করবে। বন্ধুরা, এখন আমরা একটু দেখে নিতে পারি এই সমরাস্ত্রগুলো হাতে পাওয়ার পর ইউক্রেন কি বলেছে, ইউক্রেনের দম্ভক্তির মাধ্যমে আসলে কি প্রমাণ করতে চায় তারা। ইতিমধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলের সেভেরোদোনেস্ক শহর দখলে নিতে হামলা জোরদার করেছে রাশিয়া, আর সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী সেভেরোদোনেস্ক রাশিয়া দখল করে নিয়েছে। রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে লড়ছে ইউক্রেনের সেনারা, তবে তারা তেমন একটা সুবিধা করতে পারছে না এই বিধ্বংসী হামলার সামনে। এমন পরিস্থিতিতে ইউক্রেনীয় বাহিনীকে শক্তিশালী করতে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও কামান পাঠিয়েছে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া, সে সময় মস্কো জানায় ইউক্রেনকে নাৎসি প্রভাব মুক্ত এবং নিরস্ত্র করতেই তাদের এই অভিযান। পরে লক্ষ্যে পরিবর্তন আনা হয়, বলা হয় এখন থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণের দিকে নজর দেবে তারা। এরপর থেকেই ওই অঞ্চলে হামলা জোরদার করে রুশ বাহিনী। এদিকে রাশিয়াকে সামাল দিতে ইউক্রেনে আরও অস্ত্র সহায়তা পাঠিয়েছে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ আজ ফেসবুক পোস্টে বলেন, ডেনমার্ক থেকে জাহাজ বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্র ও যুক্তরাষ্ট্র থেকে হুইজার কামানের চালান আসা শুরু করেছে। রেজনিকভ বলেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ওদেশা বন্দর সহ উপকূলীয় অঞ্চলগুলোর প্রতিরক্ষার জন্য ইউক্রেনের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হারপুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। হারপুন হাতে পাওয়ার খবর নিশ্চিত করেছে ওদেশার আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র শেরহি ব্রাতুচুক। এক অনলাইন পোস্টে তিনি বলেছেন, আমাদের হাতে এত পরিমাণ হারপুন তুলে দেওয়া হয়েছে যে কৃষ্ণসাগরে রাশিয়ার পুরো নৌবহরকেই ডুবিয়ে দিতে পারবো আমরা। রুশ বাহিনীকে মোকাবেলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্র সহায়তা পাঠানোর আহ্বান জানানোর পর ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্র তাদের এই নতুন চালান প্রেরণ করল। তবে এর মাধ্যমে আমেরিকা এবং ডেনমার্ক রাশিয়ার বেঁধে দেওয়া রেড লাইন অতিক্রম করল কিনা সেটি স্পষ্ট নয়।
এখন দেখা যাক এই সকল সমরাস্ত্র ব্যবহারের মাধ্যমে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে, আর আক্রমণাত্মক পজিশনে থেকে তারা রাশিয়ার উপরে কি ধরনের সামরিক সুবিধা পায়, আর এরপরে রাশিয়ার প্রতিক্রিয়া কি হয়। আমেরিকার সামগ্রিক কার্যকলাপে মনে হচ্ছে তারা একটি সামরিক সমাধান চায়, আর ইউক্রেন বর্তমানে বলছে এই যুদ্ধের সামরিক সমাধান সম্ভব নয়। এবং জেলেনস্কি শেষ পর্যন্ত ঘোষণা দিয়েছেন যে সকল অঞ্চল রাশিয়া ইতিমধ্যে দখল করেছে সামরিকভাবে সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা করবে না ইউক্রেন। তাহলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা দেখা দিতে পারে, আর এই আশঙ্কা থেকেই সেই ব্যাপারটি এড়িয়ে যেতে চাচ্ছে। তাহলে তারা কিভাবে এই সকল হারানো জমি পুনরুদ্ধার করবে সে ব্যাপারে এখনও কোনো রোডম্যাপ দিতে পারেননি মিস্টার জেলেনস্কি। তবে এক্ষেত্রে আমেরিকা এবং মিস্টার জেলেনস্কি সবিরোধী বক্তব্য দিয়েছেন। আমেরিকা হয়তো সামরিক সমাধান চায় ইউক্রেনের মাটিতে, আর মিস্টার জেলেনস্কি সামরিক সমাধানের বিপক্ষে। বন্ধুরা, সামরিক সমাধান যদি চাওয়া হয়, আমি আমার পূর্বের ভিডিওতে স্পষ্ট করে দিয়েছি, সেটি ইউক্রেনের জন্য তেমন একটা লাভ হবে না। কারণ আরও যদি বেশি পরিমাণ ভূমি দখল করে ফেলে রাশিয়া, সেটি ইউক্রেনের চিরতরে হাতছাড়া হয়ে যাবে। আলোচনার মাধ্যমে হয়তো ভবিষ্যতে এই সকল জমি উদ্ধারের চেষ্টা করতে পারে ইউক্রেন। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, আমেরিকার সামরিক পন্থা আর ইউক্রেনের আলোচনার প্রস্তাব, এ দুটি কি একই সাথে গ্রহণ করবে ভ্লাদিমির দা পুতিন? আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।